আমাদের আজকের বিষয় কিন্তু একটু আলাদা আজকে আমাদের বিষয় একজন নারীর শরীরের মধ্যে কোন অঙ্গ সব থেকে পবিত্র কথায় বলে নারী চরিত্র নাকি বেজায় জটিল নারী কখন কি চাইছে কখন কি চাইছে না কোন কথার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে তার মনের ভেতরে আসলে ঠিক কি ঘটছে কিছুই নাকি বোঝা যায় না নারী ঠিক এমনই একটি বিষয় বাংলা চ্যানেলে স্বাগত ওম আমরা শুনেছি গরুর পশ্চাৎ ভাগ নাকি খুব পবিত্র মনির ঋষিরা বলেন ব্রাহ্মণের পা নাকি পবিত্র আবার এও শোনা যায় যে ঘোড়া ছাগল ভেড়া এই জাতীয় প্রাণীদের মুখ নাকি খুব পবিত্র তাই অনেকের জানতে আগ্রহ হয় যে মহিলাদের কোন অঙ্গ খুব পবিত্র মনির বলে গেছেন একজন নারী সার্বিকভাবে সবসময় পবিত্র কারণ নারী হচ্ছে মা যে মা প্রচুর সন্তানের জন্ম দিতে পারে যে মা থেকেই আজ সৃষ্টি হয়েছে এই ব্রহ্মাণ্ড সেই মায়ের কোনো অংশ পবিত্র কোনো অংশ অপবিত্র এমন তো কখনোই হতে পারে না তাই তো দক্ষিণ ভারতে নারীকে পুজো করা হয় দেবীরূপে কারণ নারী মা নারী মেয়ে নারী স্ত্রী নারী বোন এবং নারী হল গিয়ে লক্ষ্মী তাই দক্ষিণ ভারতে মানুষ নারীকেই দেবীর আসনে বসিয়ে পুজো করা হয় আবার উত্তর ভারতের চিত্রটা কিন্তু অনেকটা আলাদা সেখানে নারীকে সহ্য করতে হয় অনেক তাচ্ছিল্য অনেক অবহেলা দক্ষিণ ভারতে আমরা দেখতে পাই যে একজন স্বামী তার স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে এই চিত্র উত্তর ভারতে কিন্তু একেবারেই দেখা সম্ভব নয় সেখানে একজন স্বামীর একজন স্ত্রীর পায়ে হাত দেওয়াকে পাপ বলে গণ্য করা হয় কিন্তু এমন ধারণা কেন থাকবে একজন নারীকে ছাড়া কি কখনো কোনো পৃথিবী সম্ভব আমাদের একটা পরিবার কি আমাদের মাকে ছাড়া কখনো চলতে পারে নারী কিন্তু ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে নারী হলো শক্তি আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে কীভাবে নারী অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তিকে ধরে এনেছে তাই নারীকে কোনো অঙ্গ হিসেবে বিচার করে তার পবিত্র অপবিত্রতা বিচার করা কখনোই উচিত নয় নারীকে সার্বিকভাবে পবিত্র গণ্য করা উচিত তাকে সম্মান করা উচিত এবং তাকে দেবীর আসনেই বসানো উচিত তাহলে বন্ধুরা এরকম ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো